যতই লাখলাবি করে লাভ নাই, আইনজীবী বলতেছে জাতিসংঘে যেতে হবে, বাংলাদেশে আর কোন আদালত নাই, যেহেতু সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত, এরপরে যেতে হলে একমাত্র জাতিসংঘে আপনি যেতে পারেন। আইনের কথা যদি বলা হয় তাহলে রিভিউ করার তার একটা সুযোগ আছে, কিন্তু সেই রিভিউ এই জাস্টিসে যারা আজকে রায় দিয়েছেন তারাই শুনবেন এবং তারাই পরবর্তীতে হচ্ছে যে আবার রায় দেবেন। এবং রিভিউর যে বিষয়টা এইটা মিনিমাম এটা এই রিভিউটা মানে ইয়াতে আসার জন্য 24 সালের আগে কোনো অবস্থাতেই সম্ভব না। পরেও যদি ওনারা 2 আওয়ার শোনার পরে তারপর বলছে যে আরো কি আপনারা বলতে চান, তা না হলে আমরা একটু সব ক্লিয়ার, আমি জানি না তারপরও আর কি আছে। আরেকটা বিষয় হলো আগে তারা তো 2 মেয়াদে ছিলেন, নির্বাচিত হয়েছেন, তাদের অনেক আইন ছিল শিল্পী সমিতিতে, আপনারা যেহেতু নতুন করে আসলেন সেক্ষেত্রে আপনাদের এই যারা এখন দায়িত্ব গ্রহণ করছেন বা আগে করেছেন আপনাদের তাদের যে ইয়েগুলো ছিল টাইটেরিয়াগুলো ছিল শিল্পী সমিতির সদস্য হওয়ার ক্ষেত্রে বা শিল্পী সমিতির কোনো কিছু বা আপনাদের কাছে মনে হতে পারে যে এই জিনিসটা এইভাবে না এইভাবে হওয়া উচিত, সেক্ষেত্রে কি আমরা আপনাদের যে ইয়েগুলো রয়েছে সেখানে কোনো পরিবর্তন দেখতে পাবো কি না বা পরিবর্তনের কোনো আভাস আছে কি না? গঠনতন্ত্র পরিবর্তন না হওয়া পর্যন্ত যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র মোতাবেকই আমি নির্বাচিত হওয়ার পরেও বলেছিলাম এখনও যে আমাদের গঠনতন্ত্রে আমাদেরকে যতটুকু রাইট দিয়েছে যতটুকু অ্যালাউ করেছে সেইটুকু সেই গঠনতন্ত্র। কাঞ্চন আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনার গঠনতন্ত্রের একটা জায়গা আছে যে পরপর 3 মিটিংয়ে আপনার কমিটির কোনো কার্যকরী কমিটির সদস্য যদি অনুপস্থিত থাকে তাহলে তার সদস্যপদ 5-6 তো আমার ধারণা 5-6 মিটিং হয়ে গেছে, অনেকেই উপস্থিত হয়নি, তাদের নিয়ে কোনো দৃশ্য তো দেখি নাই যে ওনারা বাতিল হয়েছে কি না কি কোনো কিছুই আমরা জানতে পারি, এই বিষয়টা পরিষ্কার করে আমরা ওই যে দুদলমান জায়গাটা ছিলাম বলে আমরা সেইভাবে Thank you.